আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই কিভাবে বুটের ডালের হালুয়াটা তৈরি করতে হয় তো ভিউয়ার্স এখন আর আমি কথা বাড়াবো না এবার আমি চলে যাব মূল ভিডিওতে এখানে আমি হাফ কেজি পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি ডালটা খোসা ছাড়ানো আর আপনারা এই ডালটা কিনতে পাবেন বাজারে যে কোনো মুদি দোকানে আর এর কেজি হচ্ছে একশো টাকা করে এবার আমি ডালটাকে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব আপনারা চাইলে সকালে ভিজিয়ে বিকালেও তৈরি করে নিতে পারেন সারা রাতে ডালটা আমার খুব ভালো মতো ভিজে গেছে আমি ডালটাকে খুব ভালো মতো ধুয়ে এবার আমি হাড়ির মধ্যে তুলে নিয়েছি এবার পরিমাণ মতো ডালের মধ্যে আমি পানি দিয়ে দিলাম এবার আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ডালের হাঁড়িটাকে চুলার উপরে আমি বসিয়ে দিয়েছি এবার আমি ডালটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব আমার ডাল সিদ্ধ করা হয়ে গেছে ভিওয়ার্স দেখতেই পারছেন এবার আমি ডালটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একেবারে মিহিমিহি হয়ে যাচ্ছে এ পর্যায়ে আপনারা ডালটাকে চুলার উপর থেকে নামিয়ে নেবেন আর ডালটাকে আমি নামিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নেব ডা ডালটাকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি আর এ পর্যায়ে আপনারা ডা চাইলে ডালটাকে পাটায় বেটে নিতে পারেন আজকে আমি ডালটা পাটায় বাটব না দেখতে পাচ্ছেন এখানে দুধ রাখা আছে এখানে হাফ কেজির মতো দুধ আছে দুধটাকেও আমি খুব ভালো মতো জাল করে নিয়েছি এবার আমি এই দুধ আর ডালটাকে একসাথে করে আমি একটা ব্ল্যান্ডারের মাধ্যমে ব্ল্যান্ড করে নেব ভিওয়ার্স আপনারা চাইলে আমার মতো ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিতে পারেন আর নয় পাটায় বেটে নিতে পারেন ডাল আর দুধ ব্ল্যান্ডার করা হয়ে গেছে এবার আমি চলে যাব হালুয়াটা বানানোর জন্য চুলার উপরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো ঘি আপনারা হালুয়াটা বানানোর জন্য অবশ্যই ঘিটা ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন টুকরো দারচিনি দিয়ে দিলাম ছয় সাতটা এলাচ আর দিয়ে দিয়েছি ছয় সাতটা লবঙ্গ এখন আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো মশলাগুলো একটু ভেজে নেব মশলা ভাজা আমার হয়ে গেছে ভিওয়ার্স অনেক সুন্দর স্মেল বেরিয়েছে এবার এর মধ্যে আমি ডাল এবং দুধের মিশ্রণটা ঢেলে দিলাম আমি ডাল এবং দুধের পুরো মিশ্রণটা প্যানের মধ্যে ঢেলে নিয়েছি আমার প্যানটা ছোট হয়ে গেছে আপনারা একটু বড় পাত্রে নিয়ে নেবেন এই মুহূর্তে আমি এখন আর চিনিটা দিচ্ছি না আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে কিছুটা কমিয়ে তারপর এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দেব আপনারা চাইলে সরাসরি চিনিটা অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমার প্যানটা ছোট হয়ে গেছে তাই আমি একটু কমিয়ে তারপর এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তবে আপনারা অবশ্যই লবণটা চেক করে দিবেন যেহেতু ডালের সাথে আমি লবণটা দিয়ে ডালটা সিদ্ধ করেছিলাম আপনারা যদি এরকম আমার মতো ডালের সাথে লবণটা দিয়ে সিদ্ধ করেন তাহলে লবণটা একটু বুঝে শুনে দিয়ে দিবেন ডাল আমি দশ মিনিটের মতো জাল করে অনেকটা ঘন করে নিয়েছি দেখতেই পারছেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর আপনারা হালুয়াতে মিষ্টির পরিমাণ কতটুকু খাবেন সেই অনুযায়ী আপনারা বুঝে চিনির পরিমাণটা দিয়ে দিবেন আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে নাড়াচাড়ার মাধ্যমেই হালুয়াটাকে তৈরি করে নিতে হবে অবশ্যই আপনারা নাড়াচাড়া করার সময় একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেন ছিটে শরীরের মধ্যে না লাগে আমার হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে ভিওয়ার্স দেখতেই পারছেন আপনারা যদি নরম খেতে চান তাহলে এ পর্যায়ে আপনারা হালুয়াটা চুলার উপর থেকে নামিয়ে নিতে পারেন আর যদি মনে করেন আরও একটু শক্ত হবে তাহলে আপনারা আরও পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়ার মাধ্যমে জাল করে নিতে পারেন আর অবশ্যই হালুয়াটাকে কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে আরেকটা কথা আমার হালুয়াটা কিন্তু ক্রিম কালার হয়েছে দেখতেই পারছেন কারণ হচ্ছে এখানে আমি দুধ ব্যবহার করেছি এর জন্য নয় আরও ডিপ কালার হতো আপনারা যদি আপনাদের হালুয়াটাকে একটু কালারফুল দেখতে চান তাহলে অবশ্যই এর মধ্যে সামান্য পরিমাণ জর্দার রঙ গুলিয়ে দিয়ে দিতে পারেন ভিওয়ার্স আমার হালুয়াটা আগের থেকে অনেকটাই আঠালো হয়ে গেছে মানে আমার হালুয়াটা হয়ে গেছে এবার আমি হালুয়াটাকে চুলার উপর থেকে নামিয়ে নেব আপনাদের যদি আমার এই বুটের ডালের হালুয়ার রেসিপিটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেলাইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন এতে করে আমি নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে হালুয়াটা ঢালার জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে সবটুকু হালুয়া আমি ঢেলে নিয়েছি এবার আমি হালুয়াটাকে পুরো প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি এ কাজটাও আপনারা একটু সাবধানে করবেন যেন হাত পুড়ে না যায় এবার হালুয়াটাকে আমি একটা চাকুর মাধ্যমে সুন্দর করে তিন তিনকোনা করে সেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে হালুয়াটাকে পরিবেশন করতে পারেন আমার কাটা হয়ে গেছে ভিওয়ার্স এবার শুধু পরিবেশন আর খাওয়ার পালা এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর একটা লাইক করে দিবেন আজ এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ